প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায়ে ভাগের নিয়ে আলোচনা করেছি বিস্তারিত। আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে 57 পৃষ্ঠার 5 নং সমস্যাটি দিয়ে একটি সৃজনশীল যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি। সে যোগ্যতা ভিত্তিক প্রশ্নটি তোমাদেরকে সমাধানটা আমি করে দেব। তোমরা খেয়াল দেখো, আমি প্রশ্নটা তৈরি করেছি যেটা পাবলিক এন্ড কলেজ কলেজে বিজ্ঞান প্রশ্ন কোন ছাত্রবাট মির্জা পাবলিক স্কুল এন্ড কলেজে 99 জন ফুটবল খেলোয়াড় আছে। ক ক প্রশ্ন হচ্ছে 11 সদস্য বিশিষ্ট কমিটি পুরো দল গঠন করা হবে। এখানে ক সে অঙ্কটা সমাধান হবে ভাগ খ সেটারও ভাগ ঘ সেটারও ভাগ বিভিন্ন ভাগের অধ্যায়ের ভিত্তিতে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। প্রশ্নটি সমস্যা সমাধান নিয়ে আমি দিচ্ছি। আমাদের প্রতিটা দলে 11 জন সদস্য থাকবে। তাহলে আমাদের কয়টা দল গঠন হবে? তাহলে আমাদের খেলোয়াড় আছে 99, আমাদের মোট খেলোয়াড় 99। সে 99 গিয়ে দল ফুটবল গঠন করা যাবে। তাহলে 11 99 আমরা 11 দিয়ে ভাগ করবো। বন্ধুরা দেখো, তাহলে 11 নামটা করলে আমরা 9 11 9 দল সহজে আমরা তাহলে আমাদেরকে নামটা ভালো করে জানতে হবে। তাহলে আমরা তো হয়ে গেল কোথায় গেল 99 জন ফুটবল খেলোয়াড় নিয়ে দল হবে। এরপরে খ সেম একই লেখা সেম একই লেখা সেম একই লেখা খর ওই অঙ্কটাকে আমি আবার সেম করে দিচ্ছি। একই লেখা হবে এক বলছে 10 সদস্য 10 জন খ 10 জন 10 জন ফুটবল খেলোয়াড় নিয়ে দল হয় একটি 99 নিয়ে দল গঠন করা হয় দল দিয়ে পার দল দিয়ে পার করলে 10 নাম্বার করলে 9 হচ্ছে বিভাজন
ভাগকার খ 10 দিয়ে 99 মধ্যে ভাগ নিশেষে বিভাজ্য হবে না নয়টি দল গঠন করা হবে নয়টি দল তাহলে আমরা 10 দল 10 জন ফুটবল খেলোয়াড় নিয়ে দল হয় একটি 99 জন নিয়ে 99 জন নিয়ে দল হবে 99 ভাগ 10 ভাগটা করলাম রাফ করে দিয়েছি 10 দিয়ে 99 তোমার 9 আসে 9 করলে 9 থাকবে তাহলে 9টি দল হবে এবং 9 জন 9টি দল এবং 9 জন খেলোয়াড় অবশিষ্ট থাকবে সেম এখন আমি বর্ণমালাটা করব বর্ণমালা শেষ এখানে তাহলে আমাদের দলের সংখ্যা হবে অবশিষ্ট থাকছে না মিলে যাচ্ছে আমাদের হচ্ছে যায় 11 তাহলে 9 জন সদস্য করে দল গঠন করলে বন্ধুরা দলের সংখ্যা হবে 11 দলের সংখ্যা হবে 11 এভাবে এই সমস্যাটা সমাধান আমরা করতে পারি তাহলে এরপরে আমি তোমাদেরকে পরবর্তী 6 নম্বর অঙ্কটা দিয়ে একদম উপদেশি আমি 57 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটাকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হিসাবে তৈরি করেছি সফর সাবজেক্ট দল লোকের মধ্যে 162 162 পুরস্কার বিতরণ করে প্রতিদিন পুরস্কারের দাম 10 টাকা কল দিচ্ছে প্রত্যেকে কয়টি করে পুরস্কার পাবে কল দিচ্ছে যে প্রত্যেকে কত টাকার পুরস্কার পাবে কল দিচ্ছে মোট পুরস্কারের দাম কত প্রিয় বন্ধুরা দেখো সমাধানটা করতেছি আমার মোট পুরস্কার হচ্ছে 182 আমার লোক সংখ্যা হচ্ছে 26 জন তাহলে 26 জনে পাবে 26 জন
সেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে, বাড়ি কাজটা আমাকে দেখাতে হবে।
চার নম্বর পঁচাশি কেজি তোমাদের মূল পাঠ্য বই সাতান্ন পৃষ্ঠা নয় নম্বর সমাধানটাকে আমি সৃজনশীল করে দিচ্ছি। এটা এস ডাব্লিউ থাকে, এস ডাব্লিউ পঁচাশি কেজি চালের দাম, পঁচাশি কেজি চালের দাম 2900 2295, এক কেজি চালের দাম তাহলে আমাদের কি পঁচাশি দিয়ে এটাকে ভাগ করতে হবে, 2295 2295 টাকা 17000 মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে, এটাও আমাদেরকে ভাগ করতে হবে বন্ধুরা। ঘ 2965 টাকা কত কেজি কেজি চাল পাওয়া যাবে, এটাও ভাগ করতে হবে বন্ধুরা। এটা তোমাদের এসডাব্লিউ থাকবে, পরবর্তী ক্লাসে স্কুল যখন খুলবে তখন এটা এসডাব্লিউ হিসাবে দেখাতে হবে এবং তোমাদেরকে এটার উপরে নাম্বার দেওয়া হবে, বাড়ির কাজটা সবাই করতে হবে, না হলে সকালে নাম্বার থেকে বাদ যাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।